দিব, শেষ বিন্দু থাকা পর্যন্ত লড়ে যাব, কিন্তু কোন আমার কোমলমতি বাচ্চাদেরকে নাস্তিক বানাবেন, নাস্তিক বানানোর পায়ে তারা চালাবেন এই শিক্ষা তাদেরকে দিবেন, এটা মেনে না হবে না, প্রয়োজনে কল্লা দিব, কল্লা কাটা যাবে, জেল জুলুম হবে, কোনো আফসোস নাই, কিন্তু এই দেশে কোনো ডারউইনি মতবাদ চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। অবশ্যই কোনো বিজ্ঞানী, কোনো সাইন্টিফিক এদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন যেই তথ্য দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে, এই তথ্যে কোনো ভুল থাকবে না, বিজ্ঞানীদের থিওরিতে ভুল থাকতে পারে। এই জন্য এই কালাম তো হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কালাম যেই কালামে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, আল্লাহ তাআলা রাখেননি। এই জন্য কেউ যদি কোরআনের বিপরীত কোনো কথা বলতে চায়, কোরআনের বিপরীত কোনো আইন দেখাইতে চায়, করতে চায়, সেটা আইন হবে না, সেটা হবে মানুষকে ধোকা দেওয়া, আর অন্য কোনো কিছু না। এই জন্য কোরআনের, কোরআনুল কারিমের বিপরীত কোন আইন যদি আমাদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, সেই চেষ্টাকে সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তৈরি করলেন, এরপরে সূরা বাকারা আয়াত নাম্বার 30-31 এর ভিতরে হাফিজি কোরআন শরীফের এক নাম্বার পারার দ্বিতীয় নাম্বার সূরা, সূরা বাকারা আয়াত নাম্বার 30-31 হাফিজি কোরআন শরীফের প্রথম পারার 5 নাম্বার পৃষ্ঠা রব যেন বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি إني جاعل في الأرض خليفة, ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, জমিনে আমার প্রতিনিধিদেরকে আমি পাঠানোর জন্য একজন প্রতিনিধি সৃষ্টি করেছি, এবং শুধু এটা নয়, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা তাকে সৃষ্টি করেছেন, কুদরতি হাত দ্বারা সৃষ্টি করার পরে তার ভিতরে রূহকে ফুঁকে দিয়েছেন, রূহ দেওয়ার পরে তাকে দুনিয়ার সমস্ত জ্ঞান, সৃষ্টি জগৎ, সৌরজগৎ, আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকাত সম্পর্কে জ্ঞান দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাঈকা, সকল ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামকে উপস্থিত করার পরে তাকে সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে বলো তো তোমরা আমার সৃষ্টিকুল সম্পর্কে কি জানো, আমি যে সমস্ত জিনিস তৈরি করেছি এই ব্যাপারে তোমাদের কোনো ধারণা আছে কিনা। কিন্তু আদম আলাইহিসসালামের সামনে ফেরেশতারা এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, আদম আলাইহিসসালাম সমস্ত সৃষ্টিকুলের নামগুলো ভেঙে ভেঙে সব কিছু একদম সুন্দর থেকে এ টু জেড উপস্থাপনা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের কারণে? কোরআনের জ্ঞানের কারণে, আল্লাহ তাআলা শিক্ষা দেওয়া জ্ঞানের কারণে। যখন এই জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা প্রদত্ত আসে, তখন এই জ্ঞান মানুষকে দামি বানায়। কিন্তু যখন জ্ঞান কোনো বইয়ের থেকে আসে, কোনো বিজ্ঞানীর থিওরির থেকে আসে, ওই জ্ঞান মানুষকে দামি বানাতে পারে না, ওই জ্ঞান মানুষকে আস্তে আস্তে নাস্তিকে পরিণত করে দেয়। এই জন্য যেই জ্ঞান কোরআন এবং হাদিস সম্মত জ্ঞান, এই জ্ঞান হচ্ছে মানুষকে দামি বানায়, আদম আলাইহিসসালামকে এই জ্ঞানটা দামি বানিয়েছেন। এবং এটাও আমাদের মাঝে পরিষ্কার যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহিসসালামকে বানিয়েছেন, এবং তাকে তার জ্ঞানের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধু এটাই বলেনি, তাকে আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে বলেছেন, কত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদম আলাইহিসসালামকে।
এই জন্য আসেন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামকে একজন মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এটাই হচ্ছে আমাদের আদি পিতা এবং মাতা। শুধু এই আয়াতে নয়, সূরা হুজুরাত আয়াত নাম্বার 13 হাফিজি কোরআন শরীফের 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4-5 লাইনে আল্লাহ তাআলা আরো জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কোনো বানর আর কোনো শিম্পাঞ্জির থেকে তোমাদের সৃষ্টি হয় নাই, তোমাদের সৃষ্টি হয়েছে একজন মানুষ থেকে, একজন নারী এবং একজন পুরুষ থেকে। সুতরাং যারা এই মতবাদকে আমাদের মাঝে চাপিয়ে দিতে চায় যে আমাদের তৈরি, আমাদের সৃষ্টি আদি পিতা এবং মাতা বানর ছিল, এদের মাথায় আমি মনে করি এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, এদের মাথায় কোনো মগজ নাই, বুদ্ধি বিক্রি করতে করতে এদের মাথার বুদ্ধিগুলো কমে গেছে, যার কারণে এরা এরকম মতবাদকে আমাদের মাঝে প্রচার প্রচার করার, আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা দেওয়ার এই নাস্তিক্যবাদ শিক্ষার তারা পায় তারা চালাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই এখানে আমাদের একার বিষয় না, এটা হচ্ছে আমাদের দেশ এবং ইমান রক্ষার কথা। এই দেশ এবং ইমান রক্ষার ব্যাপার যখন আসবে আমাদের কোমলমতি শিশুদেরকে কি শেখানো হচ্ছে? ডারউইনি মতবাদ, এটা একটা ওলামাই কেরামের মত, এটা ওলামাই কেরামের সমস্ত ওলামাই কেরামের মত, এখানে একদম সমষ্টি করার পরে এই মতবাদকে বলা হয়েছে এটা কুফুরি মতবাদ। এই মতবাদ যারা লালন করবে এদের ইমান থাকবে না, এরা কাফের। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা বলে যেতে চাই যে আমাদের বাবাদের ট্যাক্সের পয়সায় যেই সরকার চলে, আমাদের বাবার, আমাদের দেশের দিন মজুর, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, একজন কৃষক, সে সারাদিন কাজ করার পরে যখন একটা চাউল কিনতে যায়, তার দ্রব্যমূল্য কিনতে যায়, তখন এই চাউল এবং দ্রব্যমূল্য এটার জন্য ভ্যাট সরকারের ঘরে দিতে হয়। সুতরাং আমরা বলতে চাই কুলি, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, কৃষক থেকে শুরু করে নিয়ে চাকরিজীবী পর্যন্ত যারাই এদেশে টাকা পয়সা খরচ করে তাদের টাকার থেকে ভ্যাট কেটে সরকারের ঘরে চলে যায়। আমরা বলে যেতে চাই এদেশের 96% মুসলমানের রাষ্ট্রে মুসলিমদের, এই দেশের মুসলমানদের ছেলেদেরকে যেই বই পড়া লেখা শেখানো হয় যেই বইটা, এটাও আমাদের ঘাম ঝরানো পয়সা, ট্যাক্সের পয়সায়। যেই শিক্ষকদের বেতন দেওয়া হয় তারাও হচ্ছে এই বেতন আমাদের ট্যাক্সের পয়সায় বেতন নেয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সংসদ ভবনের এমপি মন্ত্রীর থেকে শুরু করে সকলের শিক্ষা, সকলের পরিবার, বাচ্চা কাচ্চা এগুলো চলে আমাদের ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায়। সুতরাং এই জনগণের ট্যাক্সের পয়সায় বই ছেপে, জনগণের টাকায় বিল্ডিং তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি ডারউইনি মতবাদ চালু করতে চায়, আমরা ওই মতবাদকে পক্ষান্তরে, আমরা ওই মতবাদকে বাঞ্ছিত ঘোষণা করতে চাই, বাংলার জমিনে এই মতবাদ চলবে না, চলতে দেওয়া যাবে না। সুতরাং আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশটা শান্তিপ্রিয় দেশ, এদেশের মুসলমানরা শান্তি চায়, ওলামায়ে কেরাম শান্তি চায়, এদেশের সাধারণ শ্রমিক এবং কৃষক, দিনমজুর, ঠেলাগাড়ি, রিক্সা চালক, এদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে এদের বাচ্চাদের যখন নাস্তিক বানানোর পায়ে তারা চালাবে, তখন এদেশের সাধারণ মানুষ আর বসে থাকবে না, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে প্রয়োজনে শরীরের রক্তবিন্দু, শেষ বিন্দু ঢেলে দিবে, কিন্তু কারোর সন্তানকে নাস্তিক আর মুরতাদ বানানো হবে এটা কেউ সহ্য করবে? এটা সহ্য করা হবে না। বিষয়টা যখন ঈমান রক্ষার, বিষয়টা যখন দেশ রক্ষার, তখন এদেশের কে জামাতি, কে ওয়াহাবি, কে আনিয়া, কে সুন্নি, এটা দেখা হবে না। দেখা হচ্ছে ঈমান যেখানে সেখানে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত, খুন ঢেলে দেবো রাস্তা, এই রাস্তা পিসির রাস্তায় স্বাধীনতা এসেছে, রক্ত যেখানে ওলামায়ে কেরাম দিয়েছে সেই রাস্তায় স্বাধীনতা এসেছে, রক্ত যদি আবারও দিতে হয় রক্ত দিতে প্রস্তুত আছি, রক্ত দিব, শেষ বিন্দু থাকা পর্যন্ত লড়ে যাব, কিন্তু কোনো আমার কোমলমতি বাচ্চাদেরকে নাস্তিক বানাবেন, নাস্তিক
চালানোর পায়ে তারা চালাবেন, এই শিক্ষা তাদেরকে দিবেন। এটা মেনে না হবে না, প্রয়োজনে কল্লা দিব, কল্লা কাটা যাবে, জেল জুলুম হবে, কোনো আফসোস নাই। কিন্তু এই দেশে কোনো ডারউইনি মতবাদ চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ।